বিশ্বের অন্যতম তীব্র গৃহযুদ্ধের মঞ্চ সিরিয়া। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS এবং তাদের সহযোগী জৈস আল ইজ্জা। যুদ্ধের পরবর্তী মুহূর্ত কি হবে, কিন্তু আরেকটা নতুন মোড়ের দিকে এগুচ্ছে পরিস্থিতি। এই প্রথম সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীরা আলেপ্পোর রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক তখনই সবার নজর যাচ্ছে ইরানের দিকে, যাদের শক্তি আবারও আলোড়ন তুলেছে। তিন দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর সিরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো বিদ্রোহীদের দখলে চলে যায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের জন্য এটা এক বড় ধাক্কা, বিশেষ করে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম শহরটির দখল হারালো সরকার। বিদ্রোহীরা এরই মধ্যে শহরের রাজপ্রাসাদ এবং আলেপ্পো সামরিক একাডেমির নিয়ন্ত্রণ নিয়েছে। শহরের প্রায় পুরো অংশই এখন তাদের দখলে, এমনকি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বিদ্রোহীদের কব্জায়। প্রশ্ন উঠছে, সিরিয়ার সরকার কি এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে? যেহেতু সিরিয়ার গৃহযুদ্ধের শুরু থেকেই ইরান সক্রিয়ভাবে আসাদ সরকারের পাশে দাঁড়িয়েছিল, তাই আলেপ্পো এবং এর আশেপাশের পরিস্থিতি বদলে যেতেই ইরান আবারও ক্ষমতার সমর্থনে মাঠে নামছে। সিরিয়ার সরকারকে সহায়তা করতে ইরান ইরাকি শিয়া মিলিশিয়া বাহিনী পাঠিয়েছে। মিলিশিয়ারা রোববার রাতেই সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশ করে। তাদের মূল লক্ষ্য বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে আসাদ বাহিনীকে সহায়তা করা। ইতিমধ্যে সিরিয়ার সেনা, রাশিয়া ও ইরানের বিমান বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা জোরদার করেছে। সিরিয়া ও ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার রাতে বদর এবং নুজাবা গোষ্ঠীর অন্তত 300 যোদ্ধা সিরিয়ায় প্রবেশ করেছে। তারা ট্রাকে করে সীমান্ত পেরিয়ে সিরিয়ায় পৌঁছেছে। সিরিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এসব যোদ্ধা উত্তরাঞ্চলের ফ্রন্টলাইনে আসাদ বাহিনীকে সহায়তা করতে পাঠানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সিরিয়ার সেনা বিদ্রোহীদের মোকাবেলা করতে সক্ষম, তবে ইরান সমর্থিত মিলিশিয়ারা তাদের সহায়তা করবে এবং ইরান প্রয়োজনে আরও সাহায্য দিতে প্রস্তুত। বাশার আল আসাদ সরকার যদি আবারও ঘুরে দাঁড়াতে চায়, তবে তাদের জন্য সবচেয়ে বড় শক্তি হতে যাচ্ছে ইরান ও রাশিয়া। 2011 সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের পর আসাদকে টিকিয়ে রাখার জন্য ইরান এবং রাশিয়া সাহায্য করেছে। একই সঙ্গে ইসরায়েল ও সিরিয়ার পরিস্থিতি নিয়ে নাক গলাচ্ছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বিমান হামলা ইরান এবং রাশিয়ার সাহায্য পাওয়া মিলিশিয়াদের টার্গেট করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সিরিয়াতে অস্থিতিশীলতা বাড়ানোর জন্য আমেরিকা ও ইসরায়েল দায়ী। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন এবং নিজেদের স্বার্থ রক্ষায় ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে সিরিয়ার সেনা এবং রাশিয়ার বিমানবাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় হামলা জোরদার করেছে। এক শিবিরেও হামলা হয়েছে, সেখানে 7 জন নিহত হয়েছে।